এখানেও জোগাড় করে ফেলেছি জোয়ান পাতা, জোয়ান গাছ। তো আমাদের তো এই ঠাকুর আছে বৈষ্ণোদেবী, রাস্তাটা একটু উঁচু বলে রাস্তাতে জল হয়নি। ব্যাস আমাদের গ্যারেজটা একটু নিচু, গ্যারেজে জল থই থই করছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠে থেকে একদম আকাশের মুখ ভার, পুরো কালো করে আছে, আর শুধু কালো না, টিপটিপ বৃষ্টিও পড়ছে। আজকে বিশ্বকর্মা পুজো, চারিদিকে গান বাজছে, আর বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। অনেক অনেক বছর পর বিশ্বকর্মা পুজোয় কলকাতায়, তাই বিশ্বকর্মা পুজো পুজো যেটা সেটা ফিল করতে পারছি, বিকজ ওখানে গোয়াতে বিশ্বকর্মা পুজো বলে কিছু হয় না। তো আমি না তখন প্রদীপকে জিজ্ঞেস করতাম যে ওখানেও তো প্রচুর ফ্যাক্টরি আছে, বিশেষ করে মদের ফ্যাক্টরি, তো যাই হোক প্রচুর আছে, তাহলে ওরা কি কলকারখানার পুজো করে না বিশ্বকর্মা, কী জানি জানি না, আর ওরা গাড়িও পুজো করে না বিশ্বকর্মা পুজোর দিন। তো চলো দেখা যাক আজকের দিনটা শুরু করি। আজকে একটা পুজো পুজো ফিল লাগছে, বাট মেঘলা ওয়েদারটা ভালো লাগছে না, কিছু করার নেই। চলো আজকের দিনটা শুরু করা যাক। এই দেখো এখানেও জোগাড় করে ফেলেছি জোয়ান পাতা, জোয়ান গাছ। তোমাদের আগেও বলেছি জোয়ান পাতার পকোড়া দারুণ হয়। তো আমার উপরের ফ্ল্যাটে যে থাকে ডলি বৌদি, ডলি বৌদি দেখি টবে হয়েছে, আমি বললাম আরে আমাকে একটু দিও তো। তো কালকে ডলি বৌদি ছোট্ট একটা গাছ দিয়ে গেছে, এটাকে জলে বসিয়ে রেখেছি। তো চলো এটাকে এখন কোথাও মাটিতে একটু পুঁতে দিই, কোথায় পুঁতবো সেটাই একটু ভাবছি। তাহলে আবার এখন টব ফবের ব্যবস্থা করতে হবে, আর নাহলে দেখি কোথাও মাটিতে পুঁতি। যাকে এই যে হাত দিলাম না গাছটাতে, তাতেই কি গন্ধ হয়ে গেছে হাতে। আর এই জায়গাটা কিরম ছায়া ছায়া না কেন জানো, এই দেখো এইটা হলো এই ঝাড়ের জন্য এই জায়গাটা ছায়া ছায়া। তো ভাবলাম এখন গাছটা পুঁততে যাবো, এখন গাছটা পুঁততে যাবো না, আগে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো ব্রেকফাস্টটা দেখি কী বানে, তারপরে যাচ্ছি গাছ পুঁততে। ব্রেকফাস্টে বানাচ্ছি হলো সুজির হালুয়া, ভেবেছিলাম যে উপমা বানাবো, উপমাটা না আমার খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য হালুয়া বানাচ্ছি, এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। এই যে আমাদের সুজির হালুয়া ব্রেকফাস্ট। আর বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আজকে বিশ্বকর্মা পুজো মাটি। এই দেখো এত বৃষ্টি হয়েছে, আমাদের গ্যারেজে একদম জল দাঁড়িয়ে গেছে, এ অবশ্যই এক্ষুনি নেবে যাবে, যেই বৃষ্টি কমে সেই জলটা নেবে যায়, দেখতে পাচ্ছ ওইটা রাস্তা, রাস্তাটা এই রাস্তাটা একটু উঁচু বলে রাস্তাতে জল হয়নি। এই যে রাস্তাটা, রাস্তাটা একটু উঁচু বলে রাস্তাতে জল হয়নি, ব্যাস আমাদের গ্যারেজটা একটু নিচু, গ্যারেজে জল থই থই করছে। এক্ষুনি নেবে যাবে, বৃষ্টি কমলেই নেবে যায়। স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি, এখন নিচে যাব হলো একটু গাড়িটাকে পুজো করতে। কিন্তু ব্যাপারটা হলো তার আগে তুমি যাবে না, আমি দেখে আসবো একটু গ্যারেজে জল আছে কিনা, লেবু লঙ্কা কেন গাড়িতে দেয় কে জানি না, তো একটু নিচে দেখে আসি যে গাড়িতে আগে গ্যারেজে জল আছে কিনা, কেননা একটু আগে দেখে এসেছিলাম যা জল, জল তো নেবে গেছে বাট ইয়ে জল জল কাদা কাদা একটু ব্যাপার আছে। আর আমি একটা লুরুর ঝুরুর জামা কাপড় পরেছি, লুরুর ঝুরুর মানে এই যে এটা লং স্কার্টটা দিয়ে পড়েছে, যে এটা লং স্কার্টটা ঝুলুর ঝুলুর করবে সেই জন্য। আমাদের গাড়ির ঠিক সামনেটাতেই জল, একটা তো মোছার কাপড়ও নেই বোধ হয়, নিয়ে আসি। এই যে ফুল নসি কী দরকার নেই, অন্তত গাড়ি থেকে মুছতে হবে, আর গাড়ির সামনে দাঁড়াতে পারবে না, সামনেটাতেই জল এক নামছে জলটা, একটু ওয়েট করলেই আমার মনে হয় জলটা নেমে যাবে। দেখো এতক্ষণ ঘরে পুজো, এই লাইটগুলো জ্বেলে দিলে কেন, সাইড সাইড ইন্ডিকেটার, এই যে সাইড ইন্ডিকেটার জ্বলছে। কুড়েমির জন্য পুরো কভারটা খুললাম না, এইটুকু খুললাম, সামনে থেকে একটু মুছে টুছে ব্যাস বন্ধই হচ্ছে না। এই আবার গাড়ির এই প্রবলেম শুরু হয়ে গেল, এই যে দু সাইডের ইন্ডিকেটার এখন জ্বলতে থাকছে, এই দেখো মানে গাড়ি শুধু চাবি খুললেই তখন বন্ধ হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না, তাহলে আমরা যখন রাস্তায় চালাবো তখন এরম হবে। এ বাবা এই আবার কি প্রবলেম শুরু হলো, উফ ভগবান, আজকে ভালো করে পুজো করে গাড়িটাকে একদম বিশ্বকর্মা ঠাকুরকে সন্তুষ্ট করো তো। নিশা বলল ফোন করে যে মা গাড়িটাকে একটু ভালো করে পুজো করো, এতটা ইয়ে ঝড়ঝাপটা গাড়িটার ওপর দিয়ে গেল, ওই যে খারাপ হয়েছিল সারালাম,
তো সেটার জন্যই ফোর হুইলার তো হলো, তো আমাদের একটা টু হুইলার আছে যেটা মৃত প্রায় না, মানে মৃত অবস্থায় পড়ে আছে, সেই জন্য সেটাকে আর পুজো করলাম না, ওটাকে পুরো একদম সাইড করে রেখে দিয়েছি। মানে ওটাকে আর চালানোও যাবে না, ওটাকে ফেলে দিতে হবে। মৃত প্রায় না, পুরো মৃত অবস্থায় পড়ে আছে, এত বছর চলেনি, তো সেই জন্য এটা আমাদের উড়িষ্যার গাড়ি, এ দেখো ওয়ার নাম্বার। তো এটাকে পুরো একদম ভাঙ্গারওয়ালাকেই দিয়ে দিতে হবে, কেজি দরে যদি নেয় নেবে, না নেয় বিনা পয়সায় কেউ নিয়ে গেলেও বেঁচে যায়। তো এই জন্য আর এটাকে পুজো টুজো করলাম না। হ্যাঁ, এখন একটু থাকো খোলা, তারপরে আর আমরা গাড়ি পুজোটা ঠাকুরমশাই দিয়ে করালাম না, তার কারণ হলো আমাদের তো এবছর কিছু করতে নেই, তো আমরা কালো সজে আছি, সেই জন্য নিজেই একটু করে নিলাম। আর অনেক বছর পরে এই সুযোগটা পেলাম। ওখানে কি হয়, গোয়াতে তো বিশ্বকর্মা পুজো বলে কিছু নেই, আর বিশ্বকর্মা পুজোর দিন কেউ গাড়ি পুজো করেও না, ওরা করে হলো দশেরার দিন, মানে যেটা আমাদের দশমী সেই দিনকে ওরা করে, সেই জন্য আমি ওখানকার মতোই হয়ে গেছিলাম। যাই হোক, এবছর মানে দিনের দিন গাড়িটাকে পুজো করতে পেরে বেশ ভালো লাগছে, আর চারিদিকে একটা পুজো পুজো ভাব, সেই ফিলটাও পাচ্ছি। এবার চলো ঘরের ঠাকুর একটু পুজো করে নিই। ঠাকুর পুজো তো হয়ে গেল, ঠাকুরকে খাইয়ে দিয়েছি, এবার আমাদের জন্য একটু ঝটপট করে কিছু লাঞ্চ বানিয়ে ফেলি, চল। তো এই বর্ষার ওয়েদারে এই হলো আমাদের লাঞ্চ, খিচুড়ি। খিচুড়ির মধ্যে একটু অনেক সবজি দিয়ে দিয়েছি, যা যা ছিল, পেঁপে, গাজর, বিনস, একটা বেশ ভিটামিনে ভরপুর একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর তার সাথে হলো বেগুনি আর পাঁপড়। একটু ডিমের অমলেটটা করার ইচ্ছে ছিল, বাট টাইম অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য আর ডিমের অমলেটটা করলাম না। আর এত কিছু খাওয়ার পরে ডিমের অমলেট খাওয়ার জায়গাও নেই। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ, তো চলো আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। এর সাথে ঘি আছে, আচার আছে, সেগুলো এখন নিতে হবে। এখন সন্ধেবেলা ঠাকুর ঘরের এই যে লাইটটা আছে না, এটাও খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে মানে এতে অনেক রকম লাইট ছিল, বড় আলো মানে বাল্ব আর কি, ওটাই ঠিক আছে, বাকি যে ছোটো ছোটো আলোগুলো সারাক্ষণ জেলে রাখতাম সন্ধে দেওয়ার পর থেকে, ওটা খারাপ হয়ে গেছে, এটাকেও চেঞ্জ করতে হবে। তো জ্বাললেই বড় আলো, যখন সন্ধে দিই বা পুজো দিই জ্বালি, তারপরে বন্ধ করে দিই। তো যাই হোক, এটাকেও চেঞ্জ করতে হবে। তো চলো এখন সন্ধেবেলা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যেহেতু বৃষ্টি হয়েছে, তো এখন একটু কাবাব অর্ডার দিয়েছি। অনেকদিন ধরেই প্রদীপ বলছে, সেদিনকে যেদিন এসি কিনতে গেছি সেদিনও বলছিল যে ট্রেন যাচ্ছে, আমার একদম স্টেশনের পাশে বাড়ি, তো সেদিনকে যেদিন এসি কিনতে গেছিলাম সেদিনও বলছিল চলো কাবাব খাবে কোথাও, কিন্তু বাট এত বৃষ্টি সেই কাবাব খাওয়া হয়নি। তো সেদিন থেকে প্রদীপের কাবাব খাবো করছে হচ্ছে না। তো আজকে একটু ওয়েদারটাও ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঝাল মশলা খাওয়া যেতে পারে, সেই জন্য তো একটু কাবাব অর্ডার দিয়েছি, দেখি কখন আসে। এই যে
কাবাব এসে গেছে, এবার এগুলোকে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি। মিক্স করে এনেছি দুটো হরিয়ালি কাবাব, দুটো রেশমি কাবাব, দুটো উইংস আর দুটো হলো নর্মাল কাবাব। খেয়ে নিই তাহলে, এইসব সামনে থাকলে বেশিক্ষণ আবার চুপচাপ বসে থাকা যায় না, চলো খেয়ে নিয়ে আবার কথা বলছি। এখন কিচেনে চলে এসেছি ডিনার বানাতে, ঝটপট ডিনারটা বানিয়ে ফেলি। এই হলো ডিনার, এটা হলো আলু পটলের সবজি, আর এটা মিষ্টি, এটা রুটি। ডিনারটা করে নিই, আজকের দিনটা ভালোই কাটলো। ভালো কাটলো মানে বহু বছর পরে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজো একটা ফিল করতে পারছি, সেটার জন্য একটু বেশি ভালো লাগলো, আনন্দও লাগছে। দুর্গা পুজো এসে যাচ্ছে সামনে, তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।